দিবে পরাণ কি পরাণ ও মরুন মরতেই তো চাই কিন্তু ফিরেও টাকাস না বরদাবু পড়বে কি আছে দাদাবাবু খেলবে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে চিনতেই পারলেন না সেই যে দুর্বাসমণির অভিশাপ ওদিকে রাজার দেও আংটিটাও না শকুন্তলার হাত থেকে নদীর জলে পড়ে গেছে আর একটা মাছ না সেটা খেয়ে ফেলেছে তাই বলে নিজের বউকে খুব ভুলে যেতে পারে পারে না না কেমন আছে তাই জানতে আসা কি কৌতূহল হলো না ঠাকুরজি বিয়ের আগে যখন সে খোঁজ নেবার প্রয়োজন মনে করনি হঠাৎ আজই বা ভাইয়ের জন্য দরদটা উঠলে উঠলো কেন ঠাকুরজি ও মুখে বড় বড় কথা মানায় না ভুলে যাও না তোমার বাবা নাড়ি টিপে পড়ে বেঁচে খান তা খেতে পারেন কিন্তু দেনার দায় তিনি মেয়ে বেচেননি তাকে খেয়ে দিয়ে ছোট মুখে এত বড় কথা বললে তা জানো কথায় কথায় যারা উঁচু বংশ নিয়ে গর্ব করে আমি শুধু তাকে জানিয়ে দিতে চাই প্রদীপের নিচের অন্ধকারটাই আরো বেশি কি তুমি আমার মাতা মাকে তুমি মেয়ে বেচেছিস বুঝি তুমি আর তা যদি সত্যি হয় সেই জন্য তার নাতি নাতনিদের লজ্জিত হওয়া উচিত কোন অধিকারে তুমি আমার দাদামশায়ের কাজের বিচার করতে চাও আমার বাবাকে কবিরাজ বলে ছোট করার অধিকারী বাপনাকে কে দিয়েছে তুমি বারো এ মেয়ে সহজে পেরে উঠবি না কথায় না মেনা দে এরকম স্পর্ধা সহ্য করা যায় না সেদিনও সকলের সামনে আমাকে গাথা বলেছে কেন গাথা বলবে না সেদিন বড় দাদাকে পাগল বললি ওর ঘুমটা খুলে দিবি তুই গাথা নস্ত কে বাহ কবা পাগলা তো বেশ কপচাতে শিখেছে দেখছি বিয়ের জল পড়া অব্দি পিঠে পেট পড়েনি তাই বুঝি এত ছাঁচ নিবারণ তুমি ভিতরে যাও যা রাস্কাল আজ তোকে কান ধরে ঘর দর করবো এটা ময়দান না কি বলবো তুমি মেয়ে মানুষ নাইলে নইলে কান ধরে ঘর দর করাতে সেদিন আপনাকে দেখে আমি গাধা বলেছিলাম কিন্তু আজ আপনার আচরণ দেখে মনে হচ্ছে গাধাটাকেও সেদিন আমি ছোট করেছি